এমএস অ্যাক্সেসে ডাটা এক্সপোর্ট করা। ডাটা এক্সপোর্ট হচ্ছে ডাটা ইম্পোর্টের বিপরীত, অর্থাৎ আপনি যদি ডাটা ইম্পোর্ট যদি ভালোভাবে শিখে থাকেন তাহলে অবশ্যই ভালোভাবে আপনি ডাটা এক্সপোর্টও করতে পারবেন। এখন ডাটা এক্সপোর্ট করার জন্য যে টেবিলের উপর ভিত্তি করে আপনি ডাটা এক্সপোর্ট করবেন সেই টেবিলটি এভাবে ওপেন করবেন। দেখুন, আমি এমপ্লয়ি ইনফরমেশন নামে একটি টেবিল ওপেন করেছি। এখন এই এই টেবিলটি আমি বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করব। এখানে এক্সটার্নাল ডাটা, দেখুন এখানে দেওয়া আছে এক্সটার্নাল ডাটা ট্যাব, এই ট্যাবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন এক্সপোর্ট নামে একটি গ্রুপ বের হয়েছে, এগুলো হচ্ছে এক্সপোর্ট গ্রুপ। এখান থেকে আপনি এই অ্যাক্সেস ফাইলটি আপনি এক্সপোর্ট করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। এখানে এক্সেল ফাইলে আপনি এক্সপোর্ট করতে পারেন, টেক্সট ফাইল অর্থাৎ নোটপ্যাড ফাইলে আপনি এক্সপোর্ট করতে পারেন, এক্সএমএল ফাইলে এক্সপোর্ট করতে পারেন, পিডিএফ ফাইল হিসাবে এক্সপোর্ট করতে পারেন, এটাকে আপনি ইমেইল হিসাবে এক্সপোর্ট করতে পারেন। বিভিন্ন ধরনের অপশন আছে। এখন আমি সচরাচর ব্যবহৃত হয় এরকম কিছু এক্সপোর্ট অপশন নিয়ে আলোচনা করব। আমি এই এই এমএস অ্যাক্সেসের এই ফাইলটি অর্থাৎ এই টেবিলটি যদি আমি এক্সেলে কনভার্ট করতে চাই, অর্থাৎ এক্সেলে এক্সপোর্ট করতে চাই, তাহলে এখান থেকে এক্সেলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন এক্সপোর্ট এক্সেল স্প্রেডশিট নামে একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি কোন জায়গায় আপনি ফাইল নেমটা সেভ করবেন, আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি ফাইলটা আমি ডেস্কটপে সেভ করব। কি নামে সেভ করতে চান সেই নামটা এখান থেকে দিয়ে দেবো। সাপোজ আমি এই নামটি দিয়ে দিলাম, নাম দিয়ে আমি এখান থেকে সেভ এই অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক দেওয়ার পর সেভ এক্সপোর্ট স্টেপস আসবে, এখান থেকে এটা আমি টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আবার সব সেটিং করার পর এখানে আমি যে কোনো একটা ডিসক্রিপশনও লিখে দিতে পারি। আমি যদি আউটলুক টাস্কের সাথে যদি করতে চাই তাহলে এখানে ক্রিয়েট আউটলুক টাস্ক আমি ক্লিক করতে পারি। আমি এটা করলাম না, আমি সেভ এক্সপোর্ট স্টেপসে ক্লিক করে আমি এখান থেকে সেভ এক্সপোর্ট এই বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আমার এই ফাইলটি এক্সপোর্ট হচ্ছে। এখন আমি যদি এখান থেকে আমি ডেস্কটপে যাই তাহলে দেখুন এখানে সেই ফাইলটি এক্সেল ফাইলে এক্সপোর্ট হয়ে গেছে। এখানে দেখুন আমি সেই ফাইলটি ওপেন করতেছি, অর্থাৎ এক্সেল ফাইলটি এখানে ওপেন করতেছি। দেখুন আমার সেই টেবিলটি এক্সেল ফাইলে এভাবে এক্সপোর্ট হয়েছে। দেখুন আমার অ্যাক্সেস ফাইলে যে টেবিল ডাটাগুলো ছিল সেই ডাটার উপর ভিত্তি করে আমার এখানে এক্সেলে একটি টেবিল শিট ক্রিয়েট হয়েছে। এখন আমি আমি যদি এই এক্সেল অ্যাক্সেস এই ডাটাবেসের টেবিলকে যদি আমি টেক্সট ফাইলে কনভার্ট করতে চাই তাহলে এক্সটার্নাল ডাটা থেকে এক্সপোর্ট গ্রুপ থেকে আমি টেক্সট ফাইলে ক্লিক দিব। টেক্সট ফাইলে ক্লিক দেওয়ার পর আমি কোন জায়গায় সেভ করতে চাই আমার সেই হার্ড ড্রাইভের নামটা আমি এখান থেকে দিয়ে দিব। সাপোজ আমি আমার এটা আমি ডেস্কটপে সেভ করতে চাই, আমি কি নামে সেভ করতে চাই এখানে আমি সেই নামটা দিয়ে দিব। নামটা দেওয়ার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে সব সেটিং সঠিকভাবে করে দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন এই ডাটাগুলো অ্যাক্সেসের ডাটাগুলো কেমন শো করবে এটা দেখাচ্ছি, স্যাম্পল দেখাচ্ছি, স্যাম্পল এক্সপোর্ট ফরম্যাট দেখাচ্ছি। এখন এখান থেকে দুটির যে কোনো একটি এভাবে ক্লিক দিতে দিবেন, আমি উপরে এটাই ক্লিক দিলাম, দিয়ে আমি নেক্সট লেখা বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আপনার এই লেখাগুলো অর্থাৎ অ্যাক্সেসের এই লেখাগুলো আপনি ট্যাব হিসাবে দেখতে যদি চান তাহলে ট্যাবে ক্লিক দিবেন, সেমি কোলন হিসাবে যদি দেখতে চান তাহলে সেমি কোলন ক্লিক দিবেন, কোমা হিসাবে যদি দিতে চান তাহলে কোমা ক্লিক দিবেন, স্পেস হিসাবে ক্লিক দিলে দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আপনি কোন ধরনের ডেলি মিটার চান সেটা সেপারেটর চান এখান থেকে সেটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আমি কোমা সিলেক্ট করে দিলাম, কোমা সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক দিবেন অথবা ফিনিশ লেয়ার বাটনে ক্লিক দিবেন। আমি নেক্সট লেয়ার বাটনে ক্লিক দিলাম। এখানে এক্সপোর্ট টু ফাইল, এই আমার এই ফাইলের নামটা হবে এই টেক্সট ফাইল হিসাবে এখানে এক্সপোর্ট হবে সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি ফিনিশ লেখা বাটনে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে সেভ
এক্সপোর্ট স্টেপ এই অপশনে ক্লিক দিয়ে আমি সেভ এক্সপোর্ট এই বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে আমি ডেস্কটপে যাব। যে দেখুন আমি যে টেস্ট ফাইলে আমি এটা এক্সপোর্ট করেছি, দেখুন টেস্ট ফাইল হিসেবে এটি ওপেন করলাম, অর্থাৎ নোটপ্যাড ফাইলে, দেখুন নোটপ্যাড ফাইলে সেটি এক্সপোর্ট হয়েছে। এভাবে আপনি অ্যাক্সেসের টেবিলকে আপনি নোটপ্যাড ফাইল অর্থাৎ টেক্সট ফাইল হিসেবে আপনি এক্সপোর্ট করতে পারেন। আপনার এই ডাটাবেসের টেবিলের টেবিলটাকে আপনি পিডিএফ হিসেবে এক্সপোর্ট করতে পারেন। পিডিএফ হিসাবে এক্সপোর্ট করার জন্য এক্সটার্নাল ডাটা থেকে এক্সপোর্ট গ্রুপ থেকে আপনি পিডিএফ অথবা এক্সপিএস এই বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটি এখানে কোন ড্রাইভে আপনি সেভ করবেন, সাপোজ আমি ডেস্কটপে সেভ করছি, এখানে একটি ফাইলের নাম দিয়ে দিবেন। আমি সাপোজ ফাইলের নাম দিয়ে দিলাম, নাম দেওয়ার পর এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। দেখুন পাবলিশ বাটনে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন অটোমেটিক্যালি সেই ফাইলটি এভাবে পিডিএফ হিসাবে এক্সপোর্ট হয়ে গেছে। এভাবে আপনি এমএস অ্যাক্সেসের ফাইলকে অর্থাৎ এমএস অ্যাক্সেসের টেবিলকে, এমএস অ্যাক্সেসের কুয়েরিকে, এমএস অ্যাক্সেসের রিপোর্টকে আপনি এক্সেল ফাইলে অথবা টেক্সট ফাইলে অথবা পিডিএফ ফাইলে অথবা এক্সএমএল ফাইলে আপনি কনভার্ট করতে পারেন।